O mere dosto, ey ummat ke Allah jannat dite chay. Allah o chay. Onno ummat ke dite chay na, nobi ke dite chay na. Dilo ki dise. Ekta udharon dei. Jannater tin bager dui bag hobo amra inshallah. Ekjoner bhage koy bag? Ekjoner bhage koy bag? Tin bager dui bag koy joner bhage? Ekjoner bhage. আর এক ভাগ হলো সোয়া লক্ষ নবীর ভাগে, তাহলে সোয়া লক্ষ পাইলো তো পাইলো কি? আমি বলতে পারি আল্লাহ যেন দিতেই চাইছিলেন না, পরে ভাবছেন যে প্রশ্ন উঠবে যে একজনকে সব দিয়া দিলাম আর কাউকে কিছু দিলাম না, এই জন্য সবাইকে একটু একটু দিয়া পুরাটা আমাদের নবীজিকে উঠায় দিয়েছে। ওই নবীর উম্মত আমরা, আমরা তো জান্নাত চাই, জান্নাত তো খোলার জন্য এতটুক সময় যথেষ্ট না, যুবক সব রাখা আছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ, পড়তে হবে না, সারাদিন কাম করে আইসা গ্রামে বিজা থাইকা গেঞ্জিটা খুলতে অনেক সময় কষ্ট হয়ে যায়, ছেলে পেলেকে ডাকে বাবা একটু গেঞ্জিটা খুলে দে না, হাতটা ব্যথা হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পড়াবেও আল্লাহ খোলাবেও আল্লাহ, পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না। প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে, দাওয়াত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে, 6 দিন নিজের বাড়িতে খামু, 7ম দিন কোথায়? বাবরচি পাক করবে কি? আরে কোন না কেলে গা বাবরচি? হ্যাঁ, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। আইটেম কয়টা? কোটি কোটি আইটেম বানাবে, আল্লাহ খাওয়াবে, 6 দিন দুইভাবে পান করবে, হয়তো খাদেম পান করাইয়া দিবে বা নিজে কাম পান করবে, 7ম দিন আল্লাহ বলবে আজকে আমার দাওয়াত আমি পান করাইয়া দিব। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। যুবক একটু চিন্তা করো না, তুমি চোখ বন্ধ করা যে আল্লাহর কুদরতি হাত হবে, আল্লাহর কুদরতি হাতে পানির পাত্র হবে, আল্লাহর কুদরতি হাতে পাত্র হবে, আর তোমার ঠোঁটে লাগবে আর তুমি পান করবা, কেমন মজা হবে! আল্লাহর কুদরতি হাতের জোশ কিরকম, যশ কিরকম হবে ওটার ভিতরে! যশ চিনেন? যশ চিনেন? যশ মনে হয় চিনেন না, ঠিক না? বাঙ্গেই দেয়, ঠিক না? আমাদের দেশে কিছু মা বোন আছেন, মশল্লা টশল্লা লাগে না, খালি লাড়া দিলেই মজা, তো সবাই বলে হাতের যশ ভালো। হাতের যদি একজনের হাতের যশ মশল্লা ছাড়াই মজা হয়, তো আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? শুধু খাওয়াবে, পোশাক পরাবে, সেন্ট লাগায় দিবে আল্লাহ সেন্ট, হায় হায় হায়, আসার সময় গিফট দিবে গিফট এক একজনকে প্রতি শুক্রবারে। আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না, প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সমস্ত প্রসাদনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়া। সারা দুনিয়ার ট্রাকও যদি এক করা হয়, তো একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না, বলবেন এগুলো আমি মাথায় উঠে নিব কি করে? না, আপনার নিতে হবে না, ফেরেশতারা পৌঁছে দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে। এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা, পুরুষ আলাদা বাজারে ঢুকবে, দুজন একসাথে না, যা ঘুরার এইখানেই ঘুরা নেন, ওইখানে ঘুরতে পারবেন না, মনে হয় বুঝাইতে পারি নাই। মহিলা আলাদা বাজারে, পুরুষ আলাদা যাবে, মহিলা চেঞ্জ হইতে চলে চেঞ্জ হয়ে যাবে চেহারা, পুরুষ চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি প্রশ্ন করেন যে উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনকে চিনব কি করে? কে কাঠটা হাতে ধরে লয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়া আল্লাহ ব্লুটুথ দিছে, শেয়ার হিট দিছে, ওদিকে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজন দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে, জান্নাতে আড্ডা হবে আড্ডা। এখন তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? ঠিক না? কি জান্নাতে সৈকত আছে, সৈকত পাওয়া যাবে এখানে,
জালকুড়িতে পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, কিন্তু কারো কাছে আজ পর্যন্ত কয় নাই যে জুতা দেখাইছে। বার্মিজ জুতা না, বারবার তাকাইছে তো, জুতা খুলে দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাত ও সৈকত আছে বাইদা যার বাইদাক, ওইখানে যাবে, হয় হয় আল্লাহ বানায় রেখা দিছে, পবিত্র, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যার বর্ণনা একটু আগে আমি দিলাম, এরকম বানায় রেখা দিছে, বুকে লাগবে আর বলবে আনা হুব্বু, আনা হুব্বু কো আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আক্ষারটা, কোভিড থেকে বসে আছি সৈকতে তোর জন্য। দুনিয়ায় তো শুধু 14 তারিখে মেসেজ আসে, ঠিক না? বা মেসেজ ড্র করি, লেখি, একবার হইলো আই ডট ডট ইউ লেখা পাঠাও, ঠিক না? একবার হইলো কও লেখা পাঠাও আই ডট ডট কি বুঝেন না মনে আপনারা, ঠিক না? করতে বুঝবেন বুড়া মানুষ, যুবকরা বুঝার বুঝে গেছে, ওদের বিলকুল শিরার ভিতরে আঙ্গুল পড়ে গেছে, ওরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইতেছি আমি। একবার হইলো বলো আই ডট ডট ইউ, ঠিক না? আরবার মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? পাঠাইছে ফুল, দাঁড়ায় রয়েছে জুতা দেয়া, ঠিক না? ওইখানে এরকম হবে না, ওইখানে বৎসরে একবার মেসেজ আসবে না, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। আল্লাহ বানায় রেখা দিছে, মেসেজ পাঠাবে, ভিডিও মেসেজ সব সহ, সামনাসামনি কথা হবে, অথচ বহু দূরে কথা হবে। তা লীলাইয়া আয়না, দেখ না আল্লাহ কি বানায় রেখা দিছে তোর লেগা। তখন আর ওইখানে বাইক থাকবে না যে বাইকে চড়বে আর উড়াল দিবে, ওইখানে সুপার বাইক রাখা আছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া রাখা আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন, লাহু আজনিহাতান, দুইটা টানা থাকবে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যায় নামবে। আর বলবে নাম কি, কোরআন মনে হয় পড়া আসিস নাই, লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ, আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে, তুই দুনিয়ায় বৎসরে একবার 14 তারিখের অপেক্ষা করতি, এইখানে তো ঘন্টায় ঘন্টায় তুই তোর জন্য আমরা অপেক্ষা করি, আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য, এই জন্য তোকে ডাইকা নিয়ে আসলাম। এই জন্য এক হাদিসে আছে, জান্নাতে একবার আলো উঠবে, আলো সূর্যের আলোকে হার মানায় দিবে, জান্নাতি তাকাবে তো এক হুর হাসতেছে আর বলতেছে তা লীলাইয়া আমার দিকে, তা পাও বাড়াবে যাওয়ার জন্য, তো দেখবে এর চেয়ে বড় আলো, তো দেখবে এর উপরে আরেকটা হাসতেছে আর বলতেছে উত্তরু খা বা তা লীলাইয়া, ওরে বাদ দে আমার কাছে আয়, আমি ওর চেয়ে সুন্দরী। তারপরে যেটা উঠবে পুরো জান্নাত আলোকিত হবে, দেখবে দুনিয়ার স্ত্রী রানী সবার উপরে দাঁড়ায় হাসতেছে আর বলতেছে হুরদের থেকে 100,000 গুণ রূপ আল্লাহ আমাকে বেশি দিছে, তা লীলাইয়া আমার কাছে আয়, হাত বাড়াবে আর টান দিয়ে উঠে নিজের কাছে নিয়ে যাবে, রাখছে আল্লাহ বানায়। ওই জান্নাত আশা তো আছে, কিন্তু প্রস্তুতি কতটুকু, আশা পড়ছি সব জায়গায় আর আগে বাড়বো না, প্রস্তুতি কতটুকু। আসেন আজকে এখান থেকে একটু অনুভূতি নেওয়া যায়, দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা নেওয়া যায়, এই শব্দটাই বসায় নেওয়া যায় যে প্রস্তুতি কতটুকু। সারা দিনে যদি 1 মিনিটও ভাবতে পারি যে আমার প্রস্তুতি তো নাই, জান্নাত তো চাই, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রসুলুল্লাহ রবের কসম, যদি কেউ 1 মিনিটও ভাবতে পারে যে জান্নাত তো চাই, প্রস্তুতি নাই, আর যদি কোনো মতে যদি মাসির মাথার পরিমাণ পানীয় অনুসূচনার চোখের কোনা দিয়া বাহির হতে পারে, আমার বিশ্বাস রব্বে কাবার কসম, জান্নাত ওই মুহূর্তে লেখা হবে। আর পাচক তো নামাজ তো রয়েই গেল, যেটা জান্নাতের চাবি। কি যুবক কোনটা চাও? জান্নাত ও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক, আড্ডা হবে ওইখানে আড্ডা। হ্যাঁ, পাখি উইরা উইরা আইসা বলবে খাবি আমাকে, পরিচয় দিবে আমি কোথায় লালিত কোথায় পালিত, সমুদ্রের মাছ উঠে আইসা বলবে খাবে কেমন খাবে,
হায় 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 হায়, সাহাবা শুধু পাগল হয় না, ওই সমাজের আবু বকরও পাগল ছিল জান্নাতের জন্য, উমরও ছিল, সব জান্নাতের জন্য দেওয়ানা ছিল, শুধু বৃদ্ধ ছিল না, যুবকরাও দেওয়ানা ছিল, যুবক ছিল না, শুধু পুরুষ ছিল না, নারীও দেওয়ানা ছিল, বাচ্চাও দেওয়ানা ছিল, নাইলে দুই পারের উপরে বর কইরা দাঁড়াবে তো দাঁড়াবে কেন? ওর দিলের ভিতরে কিচ্ছু ছিল না, ওর দিলের ভিতরে ছিল জান্নাতের শখ। ছোট বাচ্চা পায়ের উপরে বড় করিয়া বড় হয়ে আল্লাহর রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে, আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকম দেখি, ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ রসুল এরকমই দেখতেন, আমার চোখে ফাঁকি দিবে কিভাবে? তো বলছে ইয়া রসুল আল্লাহ, এই পর্বে তো টিকলাম না, যুক্তি আরেকটাও আছে। বলছে সেটা কি? আমার বড় বাড়ছে, আমি শক্তিশালী বেশি, ওকে যখন গ্রহণ করছেন আমাকে কেন গ্রহণ করবেন না? জান্নাতের শখ তো আমার দিলের ভিতরেও আছে, নবীজি নিজের থেকে গ্রহণ করেন নাই, উপর থেকে মনে হয় সিগনাল আসছে, বন্ধু একটু পরীক্ষা নিয়ে দেখেন না, কি করে দেখি না, আপনিও দেখেন আমিও দেখি। তো আল্লাহর রসুল বলছে লাগো দেখি মূল্যযুদ্ধ দুই ভাই। তো ছোট ভাই বড় ভাইয়ের গালায় দৈরা কানে কানে বইলা দিছে, জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? এক মার জায়গার থেকেই তো আমরা দুধ পান করছি, গাদ্দারি আজকে আমার সাথে করিস না, আমি ধরবো তুই পড়া যাবি। ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে আর আল্লাহ রসুল ওয়াহ ওয়াহ করতেছে, আল্লাহ রসুলও খুশি হইতেছিলেন, আমার মন বলে আল্লাহ মনে হয় আসতেছিলেন, গ্রহণ হয়ে গেছে, জান্নাতে শখ ছিল শখ। বলেন আজকে কথা কিন্তু সব জায়গায় চলে আসছি, আমি জান্নাত যদি চাই তাহলে আজকে সর্বপ্রথম যেটা করতে হবে অতীতের থেকে তওবা করতে হবে, পারবেন? হ্যাঁ, দুই হাত উঁচা করে কে কে তওবা করতে চান? যে আল্লাহ আমি তওবা করলাম, তওবা, আল্লাহ আমি তওবা করলাম, বাকি বাকি আজকের থেকে ওয়াদা ভাবি, চিন্তা করি, হতে পারে চিন্তা আমার চোখে পানি নিয়ে আসবে, অনেক চিন্তা মানুষের চোখে পানি নিয়ে আসবে, এই ভাবনাও আমার চোখে পানি নিয়ে আসবে যে জান্নাত তো চাই, দুনিয়ার থেকে দশ গুণ বড়, সবচেয়ে কম যাকে দিবে বাঙালি পাবে না, এটা শিওর, বাঙালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম হাদিসে আছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নামও জুহাইনা, এই দুনিয়ার থেকে দশ গুণ বড়, ওকে সবচেয়ে ছোটটা দিবে, ছোট প্লট আমরা পাবো না ইনশাআল্লাহ, আমরা বড়টা পাবো ওই জান্নাত, মা তাস্তাহি, যা চাবে তা মিলবে, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। হাতে সময় নাই যুবক, আবার যদি কোনোদিন আসি মনে করা দিও, মন ভরা জান্নাত শোনাবো, কি চাও তুমি, কি জান্নাতে চাও, কোনটা চাও, কোনো আশা অপূরণ থাকবে না জান্নাতে, সব রাখা আছে, দুনিয়াতে যা না আছে এর চেয়ে বেশি রাখা আছে, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি আল্লাহ রাইখা দিছেন জান্নাতে, ওই জান্নাত তো চাই। তাহলে সারাদিনে একবার ভাবি না যে আমার প্রস্তুতি কতটুকু, আর এই উম্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না, আমি আগেই বলছি আল্লাহ জান্নাত দিতে চান নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না, আল্লাহ জান্নাত দিতে চান নাইলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কোনোদিন হইতাম না। শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত, বেশি কিছু না, যে আজকের থেকে আজানের আওয়াজ শুনব আর মসজিদের দিকে ছুটব, আজানের আওয়াজ শুনব মা বোনরা জায়নামাজের দিকে ছুটবে, এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে তো আল্লাহর ওয়াদা, ওয়াদা আল্লাহর, আল্লাহর ওয়াদা, রব্বে কাবার কসম আল্লাহর ওয়াদা, সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জিন্দেগি ওকে, জান্নাতের চাবি দিয়া দিব তোমার হাতে, আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা, সবাই দুই হাত উঁচা করে ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বো না। আরে মেরে দোস্ত, জান্নাতের চাবির লিগা পড়েন আপনি,
নামাজ পড়েন, নামাজ ছাড়েন না। আমি তো এটাই কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করত, কিচ্ছু না করত, আমার জাতি যদি শুধু নামাজই পড়ত, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু রমজান মাসি আবাদত করত, কোমরে কামসা বাইন্দা লাগত, আমার জাতি যদি সারা বৎসর গুণা না ছাড়ত, শুধু 4টা মাসেই গুণা ছেড়া দিত, রজব, জিকাদা, জিলহাজ্জা, মোহাররম, আরবাতুম মিনহা হুরুম, এই 4 মাসেই যদি গুণা ছেড়া দিত, আমার বিশ্বাস আজকে আর কি বরকত, বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে, এরকম বরকতলা জমিন অদ্বিতীয় দুনিয়াতে নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই 3টা ছাড়া দুনিয়ার কোনো জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই। আমি গুড়া বলতেছি, দলিল দিয়া না, কোনো দলিল প্রমাণ দিতে পারবো না, আমার গুড়ার অভিজ্ঞতা, এই জমিনের চেয়ে বরকত কোনো জমিনে নাই। এই জমিনে যা বরকত আছে, এই দেশের মানুষের ভিতরে যা বরকত আছে, এই দেশের মানুষ যেরকম আল্লাহ আল্লাহর রসুলের আশেক, দুনিয়ার কোনো দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। 11টা 50 বাজছে, এত রাত্র পর্যন্ত এরকম ভিজা মাটিতে বসায় রাখবে কাউকে, চাতকের মতো কথা শুনবে, দুনিয়ার কোনো দেশ আমি 99টা দেখছি, 1টা তো পাই নাই, বাকিগুলাতে তো নাই নাই, কোনো দেশের মানুষ এত আল্লাহ আল্লাহ রসুলের আশেক না। আমার জাতি যদি এই কয়টা কাজ করত, নামাজই পড়ত, রমজানই কোমর কাছা দিয়ে আবাদত করত, শুধু 4 মাসেই যদি গুণা ছেড়া দিত, জিকাদা জিলহজ্জা মোহরম আর রজব, এই 4 মাস হারাম মাস, আল্লাহ বলছে হারাম, গুনার থেকে বেঁচে থাকো, যদি 4 মাসেই গুনার থেকে বেঁচে থাকত, আমার জাতি যদি 13 দিনই গুণা না করত, বলায়ালি নাশ, জিলহজের 13 দিন, 3 দিন আইয়ামে তাশরিকের, আর 10 দিন হইল ওলায়ালি নাশ, যেই 10 দিনের কসম আল্লাহ খাইছেন, এই 13 দিন যদি গুণা না করত, তাহলে আজকে কি বরকত, এর চেয়ে কুঠি গুণ বরকত এই জমিনের মাটি ফায়রা উঠত। দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে বড় লোক হয়, আমার বিশ্বাস আমরা বরকত দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড় লোক হইতাম। এই জন্য পায়ে হাত রাখি, আজকার থেকে ওয়াদা, নামাজ ছাড়ব না, পাক্কা কি সবাই ওয়াদা। আরেকটা কথা শেষ, কোনদিন হক্কানি আলেমদের সঙ্গ ছাড়ব না, পারবেন? হ্যাঁ, হক্কানি আলেমদের সঙ্গ ওয়াদা, কিন্তু সবাই না, না সবাই না, মনে হয় কেউ কেউ মনে হয়, আল্লাহু আকবার, আরেকটা সঙ্গ ছাড়ব না, যদি সঙ্গ দিতে না পারি তাহলে কোনোদিন আঙ্গুল উঠাব না। সঙ্গ না দেন আপনি, আমার কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গুল, আঙ্গুল উঠানো বোঝেন কি পারবেন এই ওয়াদায় টিকা থাকতে? হ্যাঁ, যদি আঙ্গুল না উঠাইতে পারে, এটা যদি ওয়াদায় পাক্কা হইতে পারেন, তাহলে ইনশাল্লাহ একটা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি, বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে, ওনার ইচ্ছা, দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, ঠিক না? হ্যাঁ, জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু আল্লাহ ওয়াদা করছেন, আমি যাকে কিয়ামতের দিন সুপারিশ করার অধিকার দিব, আর সে আমার কাছে যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ অঙ্গীকার করতেছি তার সুপারিশ আমি গ্রহণ করব। এই জন্যই এখন ঘোষণা দিতেছেন আল উলামা আর সুফাহা, ওলামারা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। যদি আপনি আঙ্গুল না উঠানো প্রমাণ করতে পারেন, সঙ্গ দেন নাই কিন্তু আঙ্গুল উঠান নাই, এতটুকু যদি প্রমাণ করতে পারেন,
তো রব্বে কাবার কসম, কিয়ামতের দিন উলামারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমি বলি সঙ্গ দিব, যদি নাও পারি তাহলে আঙ্গুল আঙ্গুল একমত রাজি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।